বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ডাস্টবিন থেকে ৩১ মানবভ্রূণ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী মিলন হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় হাসপাতালের গাইনি বিভাগের প্রধানকে বরখাস্তের সুপারিশ ও ওয়ার্ড নার্স ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল প্রতিনিধি মিথুন শাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ডাস্টবিন থেকে ৩১টি মানবভ্রূণ উদ্ধার করে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। সোমবার রাতে হাসপাতালের পিছনে পানির ট্যাঙ্কি সংলগ্ন ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে এই ভ্রূণের সন্ধান পান তারা। মায়ের গর্ভে নষ্ট হয়ে যাওয়া এসব ভ্রূণ শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নেয়ার জন্য ফরমালিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। অনুপযোগী হয় পরে এগুলো বাদ দেয়া হয়। তবে নিয়ম অনুযায়ী মাটি চাপা না দিয়ে ডাস্টবিনে ফেলা দুঃখজনক বলে জানান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর বাকির হোসেন। এ বিষয়ে দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী মিলন হাওলাদার বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া গাফিলতির দায় গাইনি বিভাগের প্রধান ডক্টর খুরশিদ জাহান এড়াতে পারবেন না বলেও জানান তিনি। ঘটনাটা কি এগুলো সব বিশদ বের করার জন্য আমরা ৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছি। কমিটি ৩ দিনের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবে। এদিকে এসব ভ্রূণ ৩০ থেকে ৩৫ বছরের পুরাতন এবং অনেক আগেই অপ্রয়োজনীয় বলে ঘোষণা করা হয়েছে বলে জানান গাইনি বিভাগীয় প্রধান। ওইটা হলো ৩০-৩৫ বছর আগে আপনার আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে পড়াশোনার উপকরণ হিসেবে এটা ইউজ করা হতো। ওটা কোনো রিসেন্ট কোনো স্পেসিমেনও না এবং এটা অনেক আগেই ডিসকার্ড করা হয়ে গেছে, কিন্তু ডিসপোজ করা হয় নাই। তাছাড়া পুলিশ ভ্রূণগুলো উদ্ধার করে সুরাথাল করেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি, যদি এখানে কোনো ধরনের ক্রাইম হয়ে থাকে তো অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। এ ঘটনায় ইতিমধ্যেই গাইনি বিভাগের প্রধান ডক্টর খুরশিদ জাহানকে সাময়িক বরখাস্তের জন্য ঢাকায় সুপারিশ পাঠানো সহ একই বিভাগের নার্সদের প্রধান জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।